পার্টি ছাড়ব না এটা বুঝতে পারছি। আমি তার সাথে সম্পূর্ণ একমত যে আমরা আমাদের স্থানটি ছাড়ব না, এটাই আমাদের হোক শপথ। আমরা প্রতিবাদ করব না, প্রতিবাদ কার কাছে করব? আজকেও যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলে থাকেন যে আমরা চেষ্টা করছি, আমরা ধরছি, যেটা গতপদা কিছু কথা আছে এগুলোর সাথেই যদি তিনি বলেন, কোনো দাড়ি কমা না দিয়ে সাথে সাথেই যদি বলতে পারেন যে আপনারা যারা লিখালিখি করেন তারা একটু ভেবে চিনতে লিখুন, তাহলে কাকে উস্কানি দিচ্ছেন, কে এগুলা করাচ্ছেন এগুলো আমাদের ভেবে দিচ্ছে। বন্ধুগণ, আমি কালকের ঘটনার পরে আমি মুখ বধির হয়ে গেছি। টুটুলের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক আমি দেখেছি গত 7 মাসে অভিজিতের মৃত্যুর পরেই, মার্চ মাসে, ফেব্রুয়ারির 26 তারিখ ঘোষের ঘটনা, এই মার্চ মাস থেকে অন্তত 15টা ইমেইল আমি ঘষে ঘষে দেখেছি। টুটুলে প্রত্যেকটিতেই টুটুল লিখেছে, বাবুল ভাই আমার জীবনটা খুবই বিপন্ন এবং কয়েক মাস সে তার বাসা থেকে বের হতে পারেনি, বের হয়ে নাই। আমি বলছি পুলিশকে ইনফর্ম কর, আমি জানতাম না, আমি কালকেও বলেছি যে আমি জানতাম না পুলিশকে ইনফর্ম করলে কিছু হয় না বাংলাদেশে। আমি তখন এই টুটুলকে বলতাম যে তুমি হিজড়া দেরো,